হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ কলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয় আমি ক্লাস ফোরের যে উইংস বই রয়েছে সে উইংস বইয়ের পার্ট ওয়ানের লেসন টু, যেটা 37 নম্বর পাতায় রয়েছে, দেখো Activity-5, তার সম্পূর্ণ সমাধান আমি করে দেখাবো। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করে দিও। দেখো এখানে Activity-5-এ বলছে আন্ডারলাইন দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দ্য প্রোনাউন ইন বোল্ড লেটার্স। দেখে এখানে দুখানা বাক্য রয়েছে, একটা বাক্য এবং আর একটা বাক্য দেখো ওখানেই মোটা হরফ দিয়ে শুরু করা হয়েছে। তো এখানে যেটা বলছে যে যেটা নাউন হবে, নামবাচক পদ হবে, সেটা তলায় দাগ দিতে হবে যেটার সঙ্গে পরবর্তীতে মোটা হরফে প্রোনাউনগুলো দেওয়া আছে। তার মানে বলতে চাইলো মোটা হরফে যেগুলো দেখো এখানে উই আই দে ইউ, এই মোটা হরফের সঙ্গে ওই বাক্যের মধ্যে যে নাউনের সম্পর্ক রয়েছে সেটাকে তলায় দাগ দাও। দেন ফিল ইন দ্য গিভেন চার্ট, তারপরে নিচে একটা দেখো ছক রয়েছে, এখানে ছকটা পূরণ করতে হবে। ঠিক আছে, কি বলছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য বা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো কি বলছে, মাই নেম ইজ শ্যাম, আমার নাম হয় শ্যাম, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, হ্যাঁ আমার বয়স হচ্ছে 8 বছর। তাহলে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে, দেখো শ্যাম, যেহেতু আমার নাম হচ্ছে শ্যাম তাহলে এখানে শ্যামের সঙ্গে আয়ের সম্পর্ক, তাহলে শ্যামকে তলায় দাগ দিয়ে দিলাম। নেক্সট বলছে দেখো, কারিমান অ্যান্ড আই সাইকেল টু দ্য সি সাইড, কারিমান এবং আমি সাইকেল চালিয়ে সমুদ্র তটের দিকে গেছিলাম। পরের বাক্য বলছে উই ওয়েন দেয়ার ইয়েস্টারডে, আমরা সেখানে গতকাল গেছিলাম, তাহলে আমরা মোটা হরফ এর সঙ্গে কোন নাউনের সম্পর্ক রয়েছে, দেখো কারিমান আছে আর হচ্ছে আই, তাহলে আই আর কারিমান, বুঝতে পেরেছ। সিতে বলছে দেখো, সীমা শ্যাম অ্যান্ড রাজা ওয়েন টু দ্য প্লেগ্রাউন্ড লাস্ট ইভিনিং, সীমা শ্যাম এবং রাজা তারা গত সন্ধ্যায় মাঠে গেছিল, দেয়ার দে প্লেড ক্রিকেট, সেখানে তারা ক্রিকেট খেলেছিল, তাহলে এখানে দে মানে কারা, দেখো দে মানে হচ্ছে সীমা শ্যাম আর হচ্ছে রাজা, তাহলে এখানে সীমা শ্যাম আর রাজা হচ্ছে দেয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। ডিয়ারটা বলছে দেখো, হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, হ্যালো বন্ধু তুমি কেমন আছো, তাহলে এখানে ইউ এটার সঙ্গে কোন নাউনের সম্পর্ক আছে, দেখো ফ্রেন্ড, তাহলে এটার তলায় দাগ দিতে হবে। যদিও এখানে ইউ এর তলায় দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মোটা হরফেই লেখা আছে, ফ্রেন্ডের তলায় দাগ দিতে হবে। ইতে বলছে দেখো, দ্য লিটিল বয় ব্রোক দ্য ফ্লাওয়ার ভার্স, বলছে ছোট্ট বালকটি কী করেছিল, ফুলদানিটাকে ভেঙে দিয়েছিল, তাহলে ভার্স মানে ফুলদানি, ব্রোক মানে ভেঙে দেওয়া। ইট ওয়াজ মেড অফ বানক্লে, এটা ছিল পোড়া মাটির তৈরি, তাহলে ইট মানে এটা, কোনটা কার কথা বলেছে, দেখো ভাস, ভাসের কথা বলছে, ফুলদানির কথা বলছে, যদিও এটা মোটা হরফে করেই দিয়েছে, যদি আমাদেরকে তলায় দাগ দিতে হবে। তারপর দেখো বলছে, ইয়োর রুম ইজ ডার্টি, তোমার ঘরটা খুব হয় নোংরা বা তোমার ঘরটা খুব নোংরা, প্লিজ ক্লিন ইট, এটাকে অনুগ্রহ করে পরিষ্কার করো, তাহলে এখানে ইট মানে কোনটা, ইট মানে হচ্ছে দেখো রুম, ইট মানে ইহা, ইহা মানে কোনটা, রুমের কথা বলছে। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো দ্য স্টুডেন্টস উইল গিভ দ্য টেস্ট, ছাত্রছাত্রীরা কী করবে, পরীক্ষা দেবে, দ্য টিচার ইজ ডিস্ট্রিবিউটিং দেম কোয়েশ্চেন পেপার, শিক্ষক মহাশয় কী করছেন, তাদেরকে প্রশ্নপত্র বিতরণ করছেন। তাহলে আমরা যেটা দেখেছিলাম প্রথম বাক্যে দেখো আয়ের সঙ্গে কোন নাউনের সম্পর্কযুক্ত, শ্যাম, উইয়ের সঙ্গে কোন নাউনগুলো সম্পর্কযুক্ত, দেখো ছিল কারিমান আর কি ছিল আই, ঠিক আছে। তারপর দেখো সি বাক্যে ছিল যে সীমা শ্যাম আর রাজা, তাহলে এখানে প্রোনাউনটা কি ছিল, প্রোনাউনটা ছিল দে, ঠিক আছে। আর নাউন কি হবে, নাউন হবে সীমা শ্যাম আর রাজা, ঠিক আছে। 4 নম্বর বাক্যে ছিল দেখো, হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, তাহলে এখানে প্রোনাউনটা হবে ইউ আর নাউনটা কি হবে, দেখো ফ্রেন্ড, বুঝতে পেরেছ। তারপর দেখো ই, ইতে তো এখানে দেখতে পাচ্ছ, তাহলে ইট হচ্ছে প্রোনাউন আর কার সম্বন্ধে বলেছিল, ভাসের সম্বন্ধে মানে ফুলদানির সম্বন্ধে, তাহলে
ইট হচ্ছে প্রোনাউন, আর এখানে যে নাউনের সম্বন্ধে বলেছিল সেটা হচ্ছে ভাস মানে ফুলদানি। এফেক্টটা দেখো, ইওর রুম ইজ ডার্টি প্লিজ ক্লিন ইট, তাহলে এখানেও হচ্ছে ইট প্রোনাউন আর নাউন হচ্ছে দেখো রুম, রুমের কথা বলেছে। সবশেষে দেখো জি, যেখানে বলা হয়েছে প্রোনাউন দেম, ঠিক আছে দেম, আর এই দেমটা কোন নাউনের সম্বন্ধে বলেছে দেখো স্টুডেন্টস, ঠিক আছে এখানে স্টুডেন্ট সম্বন্ধে বলা হয়েছে। তো তোমরা আমার চ্যানেলে এ ধরনের রেগুলার আপডেট পাবে, ক্লাস 4 থেকে 12 পর্যন্ত যে ইংরেজি বই এবং এই উইংস বইগুলো রয়েছে সেগুলোর সমাধান। তাছাড়া আমি তোমাদের এই চ্যানেলে যে গ্রামার সেকশন রয়েছে সেই গ্রামার সেকশনেরও উত্তর করে দিয়ে থাকি বা তোমাদেরকে বুঝিয়ে থাকি। তো এ ধরনের রেগুলার আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো।